ঢাকার মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় বাড়ে পাইকারি ও খুচরা ক্রেতাদের। তবে বাজারে চাহিদার তুলনায় এখনও সরবরাহ বাড়েনি মাছের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাকডাক আর বেচা বিক্রিতে কিন্তু জমে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র পোর্ট রোড এলাকা, এবং আমার পিছনেই দেখছেন যে ক্রেতা বিক্রেতার কিন্তু এক মিলন মেলায় পরিণত হয়েছে বাজারটি। এবং একদম যে কাকডাকা যে ভরাছে, সেই কাকডাকা ভোর থেকেই কিন্তু এখানে বেচা বিক্রি জমে উঠেছে। এবং আপনারা দেখছেন যে বরিশালের বাজারে যত পাইকারি এবং খুচরা বিক্রেতা আছে, তারা কিন্তু সবাই এই মৎস্য অবতরণ কেন্দ্রে চলে এসেছে এবং নিজেদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু এখান থেকে মাছ কিনে বাজারে নিচ্ছে এবং ক্রেতাদের কাছে সরবরাহ করছে। এই বাজারটি বরিশালের সবচেয়ে বড় পাইকারি মোকাম, এবং শুধু বরিশালই নয়, বরিশাল বিভাগের যে ছয়টি জেলা আছে প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে মাছ আসে এবং বেচা বিক্রি হয়। এর মধ্যে পটুয়াখালী যে আছে, পটুয়াখালী জেলা থেকে কিন্তু মাছ এখানে সবচেয়ে বেশি আসে। এছাড়া বিভিন্ন জেলার যে মাছগুলো আছে সেই মাছগুলোও কিন্তু এখানে আছে এবং বেচা বিক্রি হয়। এই বাজারে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু শুধু ইলিশ মাছই নয়, সব ধরনের মাছই কিন্তু এখান থেকে বেচা বিক্রি হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বরিশালের এই বাজার থেকেই কিন্তু ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হয়, এবং প্রতি বছর যে পরিমাণ টার্গেট থাকে রপ্তানির, তার অধিকাংশই কিন্তু এই বাজার থেকেই ভারতে সেই ইলিশ মাছগুলো রপ্তানি করা হয়। আমরা এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আগের চেয়ে মাছের সরবরাহ কিছুটা হলেও কম, তবে তাদের আশা যে 10 থেকে 15 দিনের মধ্যেই দাম, 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু মাছের সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছে। যেহেতু মাছের সরবরাহ কম, সে কারণে দামও একটু বেশি বলে তারা কিন্তু আমাদেরকে বলছে। আপনারা দেখছেন যে নদী থেকে বা সাগর থেকে ধরে আসা যে তাজা মাছগুলো, সেই মাছগুলোই কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে, এবং ক্রেতা এবং বিক্রেতা দুইজনে কিন্তু দরদাম করে এখান থেকে কিন্তু মাছ কিনে নিচ্ছে। তবে এই বাজারে মাছের দাম, যারা খুচরা বিক্রেতারা আছে তারা যে দামে কিনে নিয়ে যায় তার থেকে কিছুটা বেশি দামে কিন্তু যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে ক্রেতাদের কাছে কিন্তু তারা বিক্রি করে। যেহেতু এই বাজারটি একটি পাইকারি বাজার, সে কারণে এখানে কিছুটা হলেও মাছের দাম কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু কম আছে, কিন্তু তাতেও কিন্তু পাইকারি মাছের যে দাম তার চেয়ে কিন্তু অনেক বেশি বলে দাবি করেছে আমাদের কাছে খুচরা ব্যবসায়ীরা। আমরা এখানে যারা ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে আজকের বাজার দর জেনেছিলাম। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে 800 থেকে 900 গ্রামের যে ইলিশ মাছটি আছে সেটা এ বাজারে আজকে বিক্রি হচ্ছে 950 টাকায়, এবং কেজির সাইজের যে মাছটি আছে ইলিশের সেটা বিক্রি হচ্ছে 1200 টাকায়, এবং কেজির উপরে যত মাছ আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1300 টাকা করে। এবং এই ইলিশ মাছ এত দামে বিক্রি হওয়ার কারণ কি সেটা জানতে চাইলে তারা আমাদেরকে বলেছে, যেহেতু মাছের সরবরাহ কম তাই স্বাভাবিকের তুলনায় 50 থেকে 60 টাকা বেশি দরে কিন্তু এখানে মাছ, ইলিশ মাছ বেশি বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এছাড়া অন্যান্য যে মাছ আছে দেশি নদীর এবং চাষের, সেই সব মাছের দামও কিন্তু বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদের কাছে দাবি করেছে, এবং কেজিতে 20 থেকে 30 টাকাও বেড়েছে কোনো কোনো মাছের দাম। আজকের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা দরে, গলদা চিংড়ি 900, পোমা মাছ 220, ভেটকি 800, কই 600, শিং মাছ বিক্রি হচ্ছে 600 টাকায়, ট্যাংরা 550, টাকি 250, তেলাপিয়া 160, চায়না পুটি 150, গ্লাস কাপ বিক্রি হচ্ছে 200 টাকায়। তো আমরা এখানে যারা ক্রেতারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। ক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছে যে হঠাৎ করে মাছের সরবরাহ যেমন কম, তাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী মাছও তারা পাচ্ছে না, পাশাপাশি দামও বেশি থাকায় কিন্তু তারা মাছও অনেকটা কম কিনছে বলে জানিয়েছে। আপনারা দেখছেন যে সামুদ্রিক অনেক মাছও কিন্তু এখানে
এখানে উঠেছে এবং এছাড়া বড় বড় যে গলদা চিংড়ি আছে রুই কাতল সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে বাজারে দেখা যাচ্ছে তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও কিন্তু এই বাজারে আজকে দাম বেশি এবং এই দাম বেশির কারণ হিসেবে বিক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু সরবরাহ কম এই কারণেই কিন্তু আজকে এই বাজারে কিন্তু বেচা বিক্রি কম বলেও কিন্তু বিক্রেতারা আমাদেরকে দাবি করেছে তবে দ্রুত সময়ের মধ্যে বেচা বিক্রি স্বাভাবিক হবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে মাছ যে মাছের যে চাহিদা সেটাও স্বাভাবিক হবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে দাবি করেছে এই ছিল বরিশালের সবচেয়ে বড় মোকাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ আমরা তখন সরাসরি ছিলাম বরিশালে।